জৌলুস বেড়েছে সরকারি অনুদানে নির্মিত সিনেমার। আগের চেয়ে ছবির বাজেট বেড়েছে প্রায় দ্বিগুণ। ছবি মুক্তি পাচ্ছে অনেক বেশি সিনেমা হলে। অনুদানের সিনেমায় এখন কাজ করছেন তারকা নায়ক নায়িকারা। বাণিজ্য সফল পরিচালকরা নির্দেশনা দিচ্ছেন অনুদানের সিনেমা। এই মুহূর্তে মুক্তির মিছিলে আছে এমন কিছু অনুদানের ছবি যেগুলো দর্শককে টেনে আনতে পারে সিনেমা হলে। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজুর রহমান। আট দশটা সরকারি অনুদানের ছবির মতোই চুপচাপ মুক্তি পেতে পারত দেবী। অল্প কিছু সিনেমা হলে সপ্তাহখানেক চলার পর ছবিটির ঠাঁই হতে পারত আর্কাইভে। দেবীর আগে কোনো সরকারি অনুদানের ছবিকেই ব্যাপক প্রচার প্রচারণা করতে দেখা যায়নি। ব্যবসায়িক সফলতা নিয়েও মাথা ঘামাতে দেখা যায়নি অনুদানপ্রাপ্ত কোনো ছবির নির্মাতাকে। কিন্তু দেবীর অপ্রত্যাশিত সাফল্যের পর অনুদানের ছবির বাণিজ্যিক সম্ভাবনাকে আর খাটো করে দেখছেন না সংশ্লিষ্ট নির্মাতারা। গত কয়েক বছরে যেসব ছবি অনুদান পেয়েছে তার অনেকগুলোতে অভিনয় করেছেন তারকা অভিনয় শিল্পীরা। অনুদানপ্রাপ্ত ছবির তালিকায় দেখা গেছে বাণিজ্যিক নির্মাতাদেরই আধিপত্য। অনুদানের ছবি এখন অনেক বেশি বাজার তৈরির দিকে মনোযোগী। গত ঈদুল ফিতরে মুক্তি পায় এস এ হক অলিক পরিচালিত গলুই। শাকিব খান ও পূজা চেরি অভিনীত ছবিটি ব্যাপক প্রচারণা সহ দেশ জুড়ে মুক্তি পায়। গলুইয়ের মতো একটি অনুদানের ছবিতে এত জাঁকজমক আর দর্শক সারা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য একেবারেই নতুন অভিজ্ঞতা। মুক্তির মিছিলে যেসব অনুদানের ছবি রয়েছে সেগুলোও ভালো সারা ফেলবে বলে আশা করা হচ্ছে। কারণ হিসেবে মনে করা হচ্ছে ছবিগুলোতে তারকাদের উপস্থিতি ও বড় পরিসরে মুক্তির প্রস্তুতিকে। এরকমই একটি ছবি অ্যাডভেঞ্চার অফ সুন্দরবন, সম্প্রতি এটি সেন্সর ছাড়পত্র পেয়েছে। এতে অভিনয় করেছেন সিয়াম ও পরিমণি। ছবিটির পরিচালক ও আশাবাদী তার প্রথম কাজ নিয়ে। ব্যবসা সফল হওয়ার জন্য যা যা দরকার আমি সেই সেই জিনিসগুলো রাখার চেষ্টা করছি। অভিনয় দেখে অবশ্যই সবার ভালো লাগবে, কারণ আমি কোনো চরিত্রকেই আসলে ছোট করে দেখিনি। গল্প জায়গা থেকেও আমি আপনাদেরকে বলতে পারি যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমাদের দেশে প্রায় 3.5 কোটি শিশু আছে এই মুহূর্তে, তারা যদি এই সিনেমাটি হলে এসে দেখেন তাদের সাথে তাদের বাবা মা বা তাদের বাসার অন্যান্য ফ্যামিলির মেম্বাররাও যদি আমার এই সিনেমা দেখতে আসেন, তবে এই সিনেমাটি আমি আশা করি যে ব্যবসা সফল হবে। সম্প্রতি সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে বিউটি সার্কাস। এই ছবিতে অভিনয় করেছেন জয়া আহসান। দীর্ঘদিন ধরে কাজ চলছে বিউটি সার্কাসের। ছবিটি নিয়ে অনেক প্রত্যাশা সিনেমা প্রেমীদের। বিউটি সার্কাসের পরিচালক ও মূল্য দিতে চান দর্শকদের প্রত্যাশা। এটা নিশ্চিত বিউটি সার্কাস ইটসেলফ আ রিচ কন্টেন্ট, যেখানে ট্র্যাডিশন আছে, হিস্ট্রি আছে, ফাইট আছে, উইমেন এম্পাওয়ারমেন্ট আছে। এই সব কম্পোনেন্টের কারণে আমি বিশ্বাস করি মানুষের কাছে সহজাত শক্তি নিয়ে বিউটি সার্কাস পৌঁছে যাবে। অনুদানের ছবি আশীর্বাদে দেখা যাবে মাহিয়া মাহি ও জিয়াউল রোশানকে। ছায়াবৃক্ষে জুটি বেঁধেছেন নীরব ও অপু বিশ্বাস। ফিরে দেখা ছবিতে দেখা যাবে নীরব ও স্পর্শিয়াকে। হৃদিতায় জুটি বেঁধেছেন এবিএম সুমন ও পূজা চেরি। জয় বাংলা ছবিতে প্রথমবারের মতো দেখা যাবে বাপ্পি চৌধুরী ও জাহারা মিতুকে। মূলধারার সিনেমার নায়ক নায়িকাদের বেশিরভাগই এখন অনুদানের ছবিতে চুটিয়ে অভিনয় করছেন, অথচ এই ধারার সিনেমায় একসময় তাদেরকে সেভাবে দেখা যেত না। তারকারা যুক্ত হওয়ার কারণেই অনুদানের সিনেমা নিয়ে আলোচনা অনেক বেড়ে গেছে। বাণিজ্যিক সিনেমার ধরনেই এখন অনুদানের ছবি নির্মিত হচ্ছে। দু একটি অনুদানের ছবি ভালো চলেছে সম্প্রতি। নির্মাণাধীন ছবিগুলোও ব্যবসায়িক সাফল্য পাবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মাহফুজুর রহমান, নাগরিক বিনোদন।